নমস্কার বন্ধুরা, আমার পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা চেন্নাইতে অবস্থিত। আর আমি ভিডিওর প্রথমেই বলে রাখি, আপনি যদি সনাতন ধর্মের লোক হন, আপনি যদি হিন্দু ধর্মে বিশ্বাসী হন, তবে এই ভিডিওটা প্রচুর শেয়ার করুন, কারণ এই ভিডিও বাংলায় আগে কেউ দেয়নি। এই মন্দিরের ভেতরে হিউম্যান ফার্টিলাইজেশনের চিত্র খোদাই করা আছে। আপনি ভাবতে পারছেন যেটা 1965 সালে প্রথম এই চিত্র আসে আধুনিক মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার পরে, কিন্তু তার 1000 বছর আগে, আনুমানিক মনে করা হয় মন্দিরটা 1000 বছর আগে যখন চোল সাম্রাজ্য বিস্তার লাভ করছিল তখন এই মন্দিরটা তৈরি করা হয়েছে। কেউ কেউ তার আগেও মনে করেন সেই সময়কার এই মন্দিরের ভেতরে মানুষের ভেতরে কি করে বাচ্চা থাকে, কি করে বাচ্চা কি করে স্পার্ম এক জায়গা থেকে আরেক জায়গায় যায় সব চিত্র খোদাই করা আছে। আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এই মন্দিরে আপনি যদি সনাতন ধর্মের লোক হন তবে প্রচুর শেয়ার করুন এই ভিডিওটা। আমি জানি এই ভিডিও আগে কেউ বাংলায় দেয়নি, আমি প্রথম দিচ্ছি এই ভিডিও। আর এটা হচ্ছে দুটো পার্টে মন্দিরটা বিভক্ত আছে, একটা হচ্ছে চেন্নাইতে আর একটা কোয়েম্বাটুরে। যদি এই ভিডিওটা প্রচুর শেয়ার হয়, প্রচুর লাইক হয়, তবে আমি অবশ্যই কোয়েম্বাটুরে গিয়ে আপনাদের সেকেন্ড ভিডিওটা দেখাবো। এই রহস্যময় মন্দিরটা দেখার জন্য আমি অনেক দূর থেকে এসেছি, অনেক কষ্ট করে হেঁটে হেঁটে 4 কিলোমিটার হেঁটে এসেছি, প্রায় 3 কিলোমিটার আমি লিফ্ট নিয়ে এসেছি। তো আপনারা অবশ্যই শেয়ার করুন আর দেখতে থাকুন এই ভিডিওটা, পুরো ভিডিওটা অবশ্যই। আপনি আরেকবার বলছি, যদি সনাতন ধর্মের লোক হন তবে সনাতন ধর্ম ছড়িয়ে দেওয়ার জন্য, তার যে প্রাচীন ইতিহাস এগুলো ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আর এগুলো ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনার। তো প্রচুর প্রচুর শেয়ার করুন আর দেখতে থাকুন এই মন্দিরের পুরো ভিডিওটা। এখানে আরও আছে, এখানে একটা ফোয়ারা আছে যেটা জল কোনোদিনও শুকায় না, এই আশেপাশে কোথাও নদী নেই, কিন্তু এটার নিচে একটা ছোট্ট ফোয়ারা যেটা জল, এটার থেকে জল সবসময় জল বেরোচ্ছে। আর এটা হচ্ছিল, এই জায়গায় একটা ঋষি ছিলেন যে অনেক বছর তপস্যা করার পর ভগবান শিবের দর্শন পেয়েছিল। তো এই মন্দিরের ভেতরে যে শিবের মূর্তিটা আছে, সেই শিবের মূর্তিটা 6000 বছর পুরনো, আর মন্দিরটা আনুমানিক মনে করা হয় 1000 বছর পুরনো। তো আমি সেই ফোয়ারাটাও দেখাবো, আর মন্দিরের ভেতরে কী কী চিত্র আছে তা আধুনিক বিজ্ঞানের চিত্রের সাথে মিলিয়েও দেখাবো। তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা প্রচুর শেয়ার করুন। এই ভিডিওটা যদি প্রচুর শেয়ার হয় তাহলে আমি অবশ্যই এই ভিডিও সেকেন্ড পার্ট আপনাদের দেখাবো, যেটা কোয়েম্বাটোরে অবস্থিত, সেটাও প্রত্যন্ত গ্রামে, আমি সেটারও ঠিকানা নিয়েছি। আমি যত দূরেই হোক আমি এই ভিডিওটা সেকেন্ড পার্টটাও আমি দেখাবো। আর আপনি যে ধর্মেরই লোক হন না কেন, এই ভিডিও দেখলে আপনি আশ্চর্য হওয়া ছাড়া থাকতে পারবেন না। আর আপনি সনাতন ধর্মের লোক হলে অবশ্যই আপনি গর্ববোধ করতে বাধ্য যে আপনি সনাতন ধর্মের মানুষ। তো দেখতে থাকুন ভিডিওটা পুরো। বন্ধুরা, কাবারিপেটা স্টেশনে নেমে গেছি। এটা আপনার গুমুডি পুন্ডির ঠিক আগের স্টেশন, চেন্নাই থেকে প্রায় 45 কিলোমিটার দূরে, প্রায় 1 ঘন্টা সময় লাগে। পুরো গ্রামের এরিয়া দেখতে পাচ্ছ, তো রাস্তায়ও কেউ নেই, শুধু আমি একা হাঁটছি। তো কিছুটা দূর যাবো, তারপরে হাইরোড পড়বে, সেখান থেকে দেখি কারোর থেকে লিফ্ট চাইবো, যদি লিফ্ট দেয় তাহলে চলে যাব, আশা করি লিফ্ট পেয়ে যাব। এই স্টেশন থেকে এটা প্রায় আপনার হচ্ছে 6 কিলোমিটারের মতো মন্দিরটা। বন্ধু, প্রায় 3 কিলোমিটার ওই ছোটা হাতি গাড়িতে একজন লিফ্ট দিয়ে গেল, তো তারপরে এখনও 2 কিলোমিটার আছে, দেখি এই 2 কিলোমিটার কীভাবে যাই, কোনো বাইক টাইক আসে নাকি, দেখি আবার লিফ্ট চাই, লিফ্ট দেয় কি না। খানিকক্ষণের মধ্যেই লিফ্ট পেয়ে গেলাম এবং অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে পৌঁছে গেলাম ভরা মুক্তেশ্বরের মন্দির। প্রায় 6000 বছরের পুরনো মহাদেবের মূর্তিটি এখানে এই নামেই পূজিত হয় এবং মাতা পার্বতীর মূর্তিটি পূজিত হয় মারাগাথা ভল্লী নামে। দক্ষিণমুখী এই মন্দিরটিতে প্রচলিত শিব মন্দিরের মতো নবগ্রহের কোনো অস্তিত্ব নেই, বরং তার বদলে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার সাথে সাথেই দুপাশে সূর্য এবং চন্দ্র দেবতার খোদাই করা মূর্তি বিরাজমান। মন্দিরে মহাদেবের মূর্তিটি 6000 বছর পুরনো হলেও এই মন্দিরটির আর্কিটেকচার এবং পাথরের গঠন দেখে বিশিষ্টগণ মনে করেন
মন্দিরটি 1000 বছরের পুরনো চোল সাম্রাজ্যের আমলে তৈরি হয়েছে। প্রাচীনকালে এই মন্দিরের পাশ দিয়ে অর্ণি নামক নদী বইত এবং এরকম আরও চারটি অর্থাৎ মোট পাঁচটি মন্দির মহাদেবের পাঁচটি মুখের প্রতীক, যার মধ্যে পঞ্চম মুখ সত্যজৎ এই মন্দিরটি বহন করে এবং সবগুলো মন্দিরই এই অর্ণি নদীর পাশে অবস্থিত। মন্দিরে মহাদেবকে প্রাচীন কালভৈরব রূপ দেওয়া হয়েছে, যার অর্থ শত্রু নিধনকারী। এবার আসি মন্দিরের আসল রহস্যে। মন্দিরের ভেতরে কিছু জায়গার ছবি তুলতে দেয় যেখানে হিউম্যান ফার্টিলাইজেশন এর আকৃতিগুলি আছে, সেই জায়গাগুলোই ছবি তুলতে দেবে। তাই সেই জায়গাগুলোর ছবি এখানে আপনাদের দেখাবো, যেগুলি মাইক্রোস্কোপ ছাড়া কি করে সম্ভব এই চিত্র আপনি কল্পনাও করতে পারবেন না। চলুন তবে দেখে নেওয়া যাক এই মন্দিরের ভেতরের কিছু ছবি। এই ছবিগুলি এই মন্দিরের আসল রহস্য এবং এই রহস্যই এই মন্দিরকে অন্য যে কোনো মন্দির থেকে আলাদা করেছে। ভেতরে ঢুকেই আপনি প্রতিটি পিলারের দেওয়ালে দেখতে পাবেন মানুষের মিলনের মুহূর্তের ছবি, যেগুলি মানুষ সৃষ্টির প্রথম ধাপ বহন করে। পিলার থেকে চোখ সরিয়ে যখনই আপনি মন্দিরের সিলিংয়ের দিকে তাকাবেন, তখনই আপনার মাইন্ডে আরেকটু প্রেশার পড়বে যখন আপনি এই ছবিটি দেখতে পারবেন। আপনি কখনো ভাবতে পারবেন কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়া যে শুক্রাণু এবং ডিম্বাণুর ছবি এরকম হয়? বর্তমানে লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি হওয়া মাইক্রোস্কোপের ছবি এবং 1000 বছর আগে তৈরি হওয়া এই ছবি পাশাপাশি রেখে দেখালাম আপনাদের সুবিধার্থে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। উইকিপিডিয়াতে গিয়ে সার্চ দেবেন হিউম্যান ফার্টিলাইজেশন, আপনি এই ছবিটি দেখতে পারবেন। এই ছবিটির সাথে আপনি 1000 বছর আগে তৈরি হওয়া ছবির কোনো পার্থক্য দেখতে পাবেন না। এই ছবিটি নিয়ে এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে এবং এই ছবিটি অন্য যে কোনো মন্দির থেকে এই মন্দিরকে বিশেষভাবে আলাদা করে। চলুন দেখে নেই এর পরের কিছু ছবি। এই হলো ওভান স্ট্রাকচারের ছবি, দেখে নিন। পাশে আমি বর্তমান দিনের ছবিটাও রাখলাম। চলে যাব এর পরের ছবিতে। এই দেখুন মাতৃগর্ভে শিশুর অবস্থানের ছবি, তাও 1000 বছর পূর্বের কোনো এক মন্দিরে। জানি আপনার মাথায় প্রশ্ন আসছে কি করে সম্ভব, আমিও সেটাই ভেবেছিলাম, তাই নিজ চোখে দেখে আসলাম। এবং ভিডিওর প্রথমেই যেমন আমি বলেছিলাম, যদি আপনি এই ভিডিওটা দেখেন তবে অবশ্যই আপনি যে সনাতন ধর্মের লোক, আপনি যে হিন্দু ধর্মের লোক, আপনি অবশ্যই গর্ববোধ করবেন। এই ছবিগুলো দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, এই জায়গাটার নাম হচ্ছে আরিয়াথুরাই। এটা মন্দিরের বাইরে এসে ডান দিকের রাস্তা। তো আরিয়া মানে হচ্ছে বিরল আর থুরাই মানে হচ্ছে নদীর তীরে। তো এই মন্দিরটি বিরল এক নদীর তীরে, যার মানে এই দাঁড়াচ্ছে। তো এখানে যে ঋষি এখানে পুজো করতেন, সেই ঋষি পূর্ণ করতে গয়া যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন। তো তখন শ্রী আমাদের ভগবান শিব এসে তাকে দর্শন দেন এবং এখানে এটা গঙ্গার মতো একটা শ্রবণ তৈরি করে, যেটা এখানে ওই ঋষি তারপরে ডুব দিয়ে শুদ্ধ হয়েছিলেন। এখানে সেই প্রাচীন নদীটা নেই, কিন্তু তবুও এই জায়গায় যেই ফোয়ারাটা আছে, মানে নিচ থেকে যে জলটা বেরোয় সেটা এখনও এই জায়গায় সেই ফোয়ারাটা আছে। তো এখন সেটাই দেখাবো। এই হলো সেই জলাশয় যেটা এখানকার লোক গঙ্গার মতো পবিত্র মনে করেন, কারণ ভগবান শিব নিজ হাতে তৈরি করেছে এই জলাশয়। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই প্রচুর শেয়ার করুন এবং দেখতে থাকুন দীপুস্কেপ চ্যানেল। দেখা হবে এই ভিডিওরই দ্বিতীয় পার্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।